ধরুন আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন ট্রেন ধরার জন্য, সেই সময় আশেপাশে অচেনা মানুষের সঙ্গে সাধারণত কে কোথায় যাবে এই ধরনের কথাবার্তাই হয়ে থাকে। সেই আলাপে যদি কোনো ভদ্রলোক আপনাকে জোর করে তার জীবনের একটি ইন্টারেস্টিং গল্প শোনাতে যায়, তাহলে তো শুনতেই হয়। চলুন শুনে নেওয়া যাক ভদ্রলোক তার জীবনের কোন গল্প বললেন। 40 বছর বয়স্ক অত্যন্ত সুপুরুষ সেই ভদ্রলোক বললেন তার জীবনের প্রায় 20 বছর আগের ঘটে যাওয়া এক গল্প, যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স করছেন। সঙ্গে ছিল ম্যাথ ও কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি ক্লাসে একদিন একটি মেয়েকে দেখে তার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। কি মিষ্টি চেহারা, দীর্ঘ আঁখি পল্লব, ছায়াময় চোখ, সেই চোখ যেন সবসময় হাসছে, মানে যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এরপর আর কি হলো, ভদ্রলোকের রাতে ঘুম হলো না, প্রচণ্ড তেষ্টায় কিছুক্ষণ পরপর গলা শুকিয়ে যেতে লাগলো, মানে ওই আর কি হরমোনের অতিসক্রিয়তা। সপ্তাহে মাত্র 2 দিন ছিল সেই ক্লাস, আর তার থেকে বড় জ্বালা হলো মেয়েটি মাঝে মাঝে ক্লাস ফাঁকি দেয়। এমনও হলো ও 2 সপ্তাহ ক্লাসে উপস্থিত হলো না। সেই সময় রাগে দুঃখে ভদ্রলোকের ইচ্ছে হতো ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটায়। অনেক চেষ্টার পর জানা গেল মেয়েটির নাম রূপা, সে একটি কালো গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ে আসত। সেই গাড়ির নাম্বার আজও ভদ্রলোকের মুখস্থ। মেয়েটি সম্পর্কে ভদ্রলোক খুব বেশি খোঁজ খবর নেননি, তার কারণ ভদ্রলোকের ভয় ছিল হয়তো খোঁজ নিতে গেলে জানতে পারবেন মেয়েটির কারোর সঙ্গে ভাব আছে। কারণ ইতিমধ্যেই একদিন ক্লাস শেষে মেয়েটিকে একটি ছেলের সঙ্গে হেসে হেসে গল্প করতে দেখা গেছে, যা দেখে কিছুক্ষণ পরেই ভদ্রলোকের সমস্ত শরীর কাঁপিয়ে জ্বর চলে এসেছে। এভাবেই কেটে গেছে 2 বছর, পড়াশোনা পুরোপুরি মাথায় উঠেছে। এরপর ভদ্রলোক একদিন অসীম সাহসের একটি কাজ করে ফেললেন, মেয়েটির ড্রাইভারের কাছ থেকে মেয়েটির বাড়ির ঠিকানা জোগাড় করে নিলেন। তারপর লিখলেন একটি সম্বোধনহীন চিঠি, অর্থাৎ নাম উল্লেখ ছিল না। সেই চিঠিতে তিনি কি লিখেছিলেন আজ হুবহু মনে নেই, তবে বিষয়বস্তু এরকম ছিল যে তিনি মেয়েটিকে বিয়ে করতে চান, মেয়েটিকে রাজি হতেই হবে, রাজি না হওয়া পর্যন্ত মেয়েটির বাড়ির সামনে তিনি না খেয়ে দাঁড়িয়ে থাকবেন, অর্থাৎ যাকে বলে আমরণ অনশন করবেন। চিঠি নিয়ে সোজা মেয়েটির বাড়ির দারোয়ানের হাতে গিয়ে দিলেন। দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠিটি ভেতরে নিয়ে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে জানালেন মেয়েটি বলেছে তাকে চেনেন না। ভদ্রলোক দৃঢ় জবাব দিলেন, মেয়েটি ঠিকই বলেছে, মেয়েটি তাকে চেনে না, কিন্তু ভদ্রলোক যে তাকে চেনে এটাই যথেষ্ট। প্রেমে পড়লে মানুষের মাথা ঠিক থাকে না, লজিক লুপ্ত হয়, পাগলামি একমাত্র সঙ্গী হয়। ভদ্রলোক সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত মেয়েটির বাড়ির গেটের সামনে ঠায় দাঁড়িয়ে রইলেন। বিকেলবেলা বাড়ির কর্তা বেরিয়ে ভদ্রলোককে সেখান থেকে চলে যেতে বললেন। কঠিন গলায় এ কথা বলায় কাজ না হওয়ার পর তিনি পুলিশের ভয় দেখালেন, তাতেও কাজ না হয় গালাগালি করলেন, কিন্তু ভদ্রলোককে সেখান থেকে এক চুলও সরানো গেল না। এরপর শুরু হলো প্রবল বৃষ্টি। ভদ্রলোক নির্বিকার ভঙ্গিতে সেই বৃষ্টিতে ভিজতে লাগলেন। শরীর সারাদিন প্রখর রোদে পোড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য করতে পারবে না জেনেও মনে বেপরোয়া ভাব, যা হবার হবে। রাত 9টা বাজল, বৃষ্টি কিন্তু এক মুহূর্তের জন্য থামল না। জ্বরে গা পুড়ে যাচ্ছে, সারাদিনের ক্লান্তিতে ক্ষুধায় অবসন্ন শরীরে পাগল প্রেমিক আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, পা ছড়িয়ে বসে পড়লেন। এমন সময় বাড়ির দারোয়ান এসে ফিসফিস করে বলে গেল, বাড়ির কর্তা পুলিশে খবর দিতে যেতে চাইছে, কিন্তু সেই মেয়েটি রাজি নয়, সে উল্টে পাগল প্রেমিকের অবস্থা দেখে কান্নাকাটি জুড়ে দিয়েছে। সুতরাং পাগল প্রেমিক যদি টাইট হয়ে বসে থাকেন তাহলে কাজ হবে। রাত্রি 11টার সময় বাড়ির বারান্দায় হঠাৎ আলো জ্বলে উঠল। দরজা খুলে মেয়েটি এবং বাড়ির সকলে বেরিয়ে বারান্দায় দাঁড়ালো। এরপর মেয়েটি একা সেই পাগল প্রেমিকের সামনে গিয়ে দাঁড়িয়ে অসম্ভব কোমল গলায় জানতে চাইল, আপনি কেন এমন পাগলামি করছেন? পাগল প্রেমিক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। কেন তাকিয়ে রইলেন? কারণ
কারণ এই মেয়েটি সেই মেয়ে নয়, অন্য একটি মেয়ে। একে কোনোদিনও দেখেননি ভদ্রলোক। বুঝতে অসুবিধা হলো না, গাড়ির ড্রাইভার তাকে ভুল ঠিকানা দিয়েছে এবং ইচ্ছে করেই দিয়েছে। মেয়েটি নরম গলায় বলল, আসুন ভেতরে আসুন, খাবার দেওয়া হয়েছে টেবিলে। কিন্তু ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলার চেষ্টা করলেন, কত বড় ভুল হয়ে গেছে, এই মেয়ে সেই মেয়ে নয়। কিন্তু মেয়েটির পরম মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে সে কথা বলা সম্ভব হলো না। এত মমতায় এর আগে কোনো নারী ভদ্রলোকের দিকে তাকাননি। জ্বরের ঘোরে ভদ্রলোক ঠিক মতো পা ফেলতে পারছিলেন না। বাড়ির সবার কঠিন দৃষ্টিকে উপেক্ষা করে মেয়েটি তার একটি হাত বাড়িয়ে দিল তাকে ধরে হাঁটবার জন্যে। যে গভীর ভালোবাসায় মেয়েটি তার হাতটি বাড়িয়ে দিল, সেই ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর কোনো মানুষকে দেননি। ভদ্রলোক তার হাতটি ধরলেন, সেই হাতটি 20 বছর ধরে তিনি আজও ধরে আছেন। কিন্তু মাঝে মাঝে একটা গভীর অস্থিরতা বোধ করেন। ভ্রান্তির এই গল্প স্ত্রীকে বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারেন না। ঠিক তখনই অপরিচিত কাউকে খুঁজে বার করেন এবং তাকে এই গল্পটি তিনি বলেন। বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের রূপা গল্পটি আজ আপনাদের শোনালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। বন্ধুরা, আমাদের পাশে থাকতে অবশ্যই নানা কথা দীপান্বিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।